এখন আমরা লাফাবো লাফাবো। এই তুমি আম পারছো নাকি? এই তুমি আম পারছো? দেখছো? এই তুমি আগে চেনো, চেনো তুমি আগে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অপূর্বা ব্লগে। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বাগানের দিকে, কারণ আজকের দিনটা একটু অনেক মেঘলা মেঘলা হয়ে আছে। তো আমরা একটু বাগানের দিকে চলে এসেছি। আজকে এরা যে বাগানটা নিয়েছে, ওই বাগানটা আমরা দেখতে চাই। আমরা আছি এখন গাছের ওপরে। তো সুবোধ বলো, এখানে আমরা যে উপরে আছি, তা আমরা এখন কিরকম কি পরিস্থিতিতে আছি? আমরা অনেক উঁচুতেই আছি, আপনার 10 ফুট উপরে উঁচু আছে। এটা কিসের গাছে চেপে আছি আমরা? এটা নেচুর গাছ। নেচুর গাছ? এবার তো নেচু বোধহয় হয়নি না? না না। তো যাই হোক বন্ধুরা, তো পুরো ভিডিওটা ওয়াচ করে দেখবা। এরপরে যাওয়া যাক এদের বাগানে। এরা যে বাগানটা নিয়েছে, সম্পূর্ণ আম্রপুলির গাছের বাগান নিয়েছে এরা। এখন তো ক্রমশ আম শেষের দিকে। তো যাই হোক, চলো যাওয়া যাক এদের বাগানের দিকে। তো গাইস, এখন আমরা গাছ থেকে নিচে নামছি, এখন আমরা লাফাবো লাফাবো। পড়ে গেছি বন্ধু, লেগেছে অনেক। কত উঁচুতে চেপেছিলাম বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এখন আমরা যাব এদের বাগানের দিকে। তো আমরা চলে এসেছি বাগানে এদের আম্রপুলির গাছের, যে গাছগুলো এরা নিয়েছে কন্টাকে। তো তোমাদের কোনগুলো গাছ এখানকার মধ্যে? আম্রপুলি গাছগুলো এদেরই, মানে এরা কোনটাকে নিয়েছে। তো এক একটা গাছে কতটি করে আম হবে? তাও কত হবে? 60 কিলো করে। কত করে? 60 কিলো হবে। 60 কিলো? এত ছোট গাছে 60 কিলো আম? আরে বাপরে, ভালোই তাহলে। ছোট গাছ বলে ফল কিন্তু অনেকটা দিচ্ছে। তো তোমাকে এদিকে এসো, কিছু বলবো। তোমরা এই গাছগুলো যে কন্ট্যাক্ট নিয়েছো, তো এতে মানে প্রফিট কত হয়েছে তোমাদের? প্রফিট মানে বুঝতে পেরেছো কিছু এখন? তো একটু যদি বলো খুলে। প্রফিট হয়েছে আমার 6000 টাকায়। তো তোমাদের মানে এটা তোমাদের এটা কত হয়েছে আয়? আয় আমাদের এখানে বলতে পারবো না আমরা, তাও সম্ভব না আইডিয়া করে। 2000 টাকার মতন আমি বিক্রি করেছি আমরা এখনো। 2000 টাকার মতন অলরেডি বিক্রি করে দিয়েছো? আর আছে বলতে হবে, পারবো তারপর। আরও অনেকটা আম আছে। তো তোমরা কি এইখানেই বাগানটা নিয়েছো না আর অন্য জায়গায় নিয়েছো? অনেক জায়গায় বাগানেছি, এখন এটাই আছে। অনেক জায়গায়? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এরা মানে অনেক বড় একটা ব্যবসায়ী, মানে এর থেকে আরও অনেক জায়গায় বাগান নেওয়া আছে। পাকা নাই না? পাকা নিতে গেলে ওপরে চাপতে হবে, সেটা ওপরে চাপার দরকার নেই, একে তো ছোটো গাছ, ওপরে পাকা আছে নিশ্চয়ই। তো বলছি যে তোমার এখানে যদি কেউ আম কিনতে চায়, তো কয় টাকা করে কিলো দিবা তুমি তাদের? আমরা কিনে না, আমরা দোকানের জন্য বিক্রি করি। দোকানের জন্য? মানে ধরে রাখো কেউ যদি মানে পাইকারি হিসাবে কিনতে চায়, 10 কিলো 20 কিলো কিংবা 5 কিলো, তো দিবা না দিবা না? 20 টাকা ধরা যাবে আপনার, 20 টাকার উপরে লাগবে। 20 টাকা কিলো? তো যাই হোক, যেটা বাজারে চলছে মার্কেটে, আম তো ভালো হবে একদম। আম ভালো লাগবে, আম ভালো খুব। আপনি তো খেয়ে দেখতে পারেন, তো দেখেন। আচ্ছা, মানে ভালো লাগবে খেতে খুব। তো যাই হোক বন্ধুরা, আমি এখন ট্রাই করব, এই গাছে চাপবে পাকা আমগুলো একটা বের করবে। তো চলো, তুমি তাহলে গাছে চাপছো এখন? তো চাপা যাক, তাহলে আমার মোবাইলটা ধরো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, মোবাইল ধরবো।
তো বন্ধুরা, এখন আমরা এই আমটা টেস্ট করব। এই কিন্তু অলরেডি হাফ খেয়ে ফেলেছে। কাঁচা আম কেমন লাগছে খেতে? ভালো, একবারে মিষ্টি লাগছে কাঁচা। তো এটা আমি এখন ট্রাই করব। আহ, খুব সুন্দর বন্ধু। আহ, অনেক মিষ্টি। বাহ, এই আমটার নাম কি? আম্রপালি আম। আম্রপালি আম, খুব ভালো খেতে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি একটা রিস্ক নিয়ে উপরে চেপে, পাতলা ডালে চেপে তুমি এই পাকা আমটা পারলে। তো এই আমটা এখন আমি সম্পূর্ণ শেষ করব। তো এটা আমি শেষ করি। কেন, আম পেরেছে নাকি কেউ? পেরেছে আম? নিচে নিচে আম ঝুলে ছিল কি? তাহলে কে পেরেছে তুমি দেখেছো? আচ্ছা আচ্ছা, তো কোনখানে আম রেখেছি চলো দেখি। এদিকে এসো এসো এসো, তুমি এসো তুমি এসো, নিচে নিচে কোথায় আম ঝুলছিল এসো। কে পেরেছে আম কিংবা কোথায় ঝুলছিল আম তোমাকে দেখাতে হবে। এসো, সম্পূর্ণ আমি প্রমাণ নিব তোমার কাছে। এসো, কোথায় আম ভেঙেছে, কি হয়েছে না হয়েছে সেটা তোমাকে বলতে হবে। কোথায় নিচে নিচে আম ছিল বলো। তোমার গাছ, তুমি কি কিছু বলতে পারো না? আমার গাছ, আমার কাজ লা ব্যস্ত আমি। এটা তো উচিত না, না পরে আমি কেন হাত দেব? পরে আমি কিসের জন্য হাত দিবে? বাগানওয়ালা তো এটা ঠিকানা নিয়ে লিয়েছে আম, এদের লস লে। এই তুমি আম পারছো নাকি? এই তুমি আম পারছো দেখছো? এই তুমি আগে চেনো, চেনো তুমি আগে? আচ্ছা, আমি ভাবছি আম পারছে। আমি দেখছি আম গালা পেরেছে কিনা, ও সাইজ গালা দেখছি, সাইজ গালা কত রকমের সাইজ গালা ছিল নিচে ঝুলে। আচ্ছা, তো দেখতে পাই না, আগে আমি অবাক হয়ে গেলাম, কালকে দেখেছিলাম। তো তাহলে এখানে অনেক চোর আছে তাহলে নাকি? চোর মানে অনেক চোর আছে, হলদার পাড়াতে চোর বেশি আছে, আর বিন পাড়াতে অত লোক আসে না, কিন্তু হলদার পাড়া বেশি আড্ডা মারে জেটকুণ্ড লোকগুলো, অনেক সালার বাদ আছে। তো তাদেরকে এখানে এখানে একটা খিস্তি করছি না আমি, এর লাইফ চলছে বলে খিস্তি করছি না, তাহলে আমি লাইফ খিস্তি করব না? না, অবশ্যই খিস্তি করাটা একটা স্বাভাবিক ব্যাপার, কারণ নিজের গাছের আম যদি চুরি হয়ে যায় তো খিস্তি তো অবশ্যই করতে হবে। তোমার কি পরিস্থিতি, তোমার তোমার মনটা কি রকম, কি আছে বলো? চুরি করে যতদিন খাক ওপর বেলা যদি কেন হয়ে যাবে আমার, বুঝলা? অর্থাৎ জীবনে মরে গেলে কুলাবে না আশা করি এটা আমি। সেটা তো আছেই, কিন্তু তাদের জন্য কি পদক্ষেপ তুমি উঠিয়েছো? ওটা ভগবান দেখতে পেয়েছে কি? ভগবান দেখে তো কোনো কাজ হবে না, তোমাকে এখানে মা চান করতে হবে, তোমাকে এখানে রাত্রে থাকতে হবে, না হলে তুমি আম খুঁজে পাবে না। কি বলছো তুমি বলো? আমার তো সময় নেই, কাজ লাগে ব্যস্ত আমি নিজে। আচ্ছা, প্রচুর আম ছিল, আম তো অনেক ছিল, আমিও দেখে গেছি কালকে পরশু দিন অনেক আম ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানকার পরিস্থিতি খুব খারাপ। গাছের আম কিন্তু বাগানের যোগানদার থাকতে থাকতেই কিন্তু একটু ইদিক উদিক হতেই আম পেরে নিচ্ছে, মানে এখানকার লোক খুব ডেঞ্জারেস। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমার ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।